শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিবের টেস্ট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের অবসান হতে চলেছে। জিম্বাবুয়ে সফরে টাইগারদের একমাত্র টেস্ট দিয়ে আবারও টেস্ট আঙিনায় ফিরেছেন বাংলাদেশি অলরাউন্ডার। টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজের ঝলক দেখিয়েছেন সাকিব। সব কিছু ঠিকঠাক থাকলে হারারে টেস্টে বাংলাদেশের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি। একই সাথে ব্যাটিং অর্ডার সামলানোর গুরুদায়িত্বও থাকবে তার কাঁধে। তবে শুধু সাকিব নন, ব্যাটিং অর্ডার সামলাতে বড় ভূমিকা রাখতে হবে মুশফিকুর রহিমকেও। দেশের অন্যতম সেরাই ব্যাটসম্যান চোটে পড়লেও তা সারিয়ে তুলেছেন বিশ্রাম আর পুনর্বাসনের মাধ্যমে। প্রস্তুতি ম্যাচে না খেললেও টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তিনি, জানালেন অধিনায়ক মমিনুল হক। সাকিব একাদশে ফেরায় একজন বোলার কম রাখা হবে জানিয়ে মমিনুল ম্যাচের আগের দিন জানালেন দলের আপডেট। তিনি বলেন, ইনশাল্লাহ মুশফিক ভাই কাল খেলবেন, উনি পুরোপুরি সুস্থ আছেন, ইনশাল্লাহ খেলতে পারবেন। সাকিব ভাই আসলে অধিনায়কের জন্য কম্বিনেশন অনেক সহজ হয়ে যায়, সেই হিসাবে একজন বোলার কম নিয়ে খেলতে পারি আমরা। সাকিব মুশফিক নিশ্চিত হলেও অনিশ্চয়তা আছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। ১৬ মাস পর টেস্ট দলে ফেরা রিয়াদ একাদশে সুযোগ নাও পেতে পারেন। তবে বাহাতি ওপেনার তামিম ইকবালের চোটের কারণে দলের ব্যাটিংকে গভীরতা দেওয়ার ভাবনা থেকে রাখা হতে পারে রিয়াদকে, যদিও সেই সম্ভাবনা কম। মমিনুল জানান, টিম ম্যানেজমেন্টে আমরা এখনও উইকেট দেখতে পারিনি, উইকেট দেখার পর হয়তো ডিসিশন নেব, আশাবাদী আছি উনি খেলবেন।